নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী যে হচ্ছে যেসব বন্ধুরা আমরা এক্সাম দিয়েছেন বা অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার পদে যারা এক্সাম দিয়েছেন, আপনাদের কিন্তু এখানে রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমাদের এই রেজাল্ট আউট হয়েছে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। যেসব বন্ধুদের আমাদের রেজাল্ট আউট বাকি ছিল কিন্তু তাদের কিন্তু টোটালি কিন্তু রেজাল্ট কিন্তু আউট করে দিয়েছে। তো কিভাবে হচ্ছে আমরা চেক করবেন, আমাদের রেজাল্ট কিভাবে চেক করবেন, পিডিএফ আকারে কিভাবে টোটাল হচ্ছে আমাদের টোটাল যতগুলো ভ্যাকান্সি ছিল কতজন হচ্ছে সিলেক্ট হয়েছে কীভাবে চেক করবেন, পুরো স্টেপ বাই স্টেপ আমি এই একটু মাত্র ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই যে মুর্শিদাবাদ যে ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটে আমাদের আসতে হবে। আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা চলে আসবেন। তো আসার পরে নিচে আমরা নিচের দিকে হচ্ছে স্ক্রল করবেন, এখানে কিন্তু টোটাল কিন্তু পাঁচটা কিন্তু জায়গায় কিন্তু আমাদের এখানে পিডিএফ আকারে কিন্তু আমাদের এখানে রেজাল্ট আউট করা হয়েছে। তো এখানে এই যে ভিউতে দেখতে পাচ্ছেন, এই ভিউতে আমরা ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আমাদের পিডিএফ আকারে কিন্তু দেখে নিতে পারবেন। তো ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই পিডিএফ আকারে কিন্তু বলে দেওয়া আছে, এখানে ওপরে দেখতে পাচ্ছেন কোয়ালিফাইড হচ্ছে ক্যান্ডিডেট ফর হচ্ছে ভিভা হচ্ছে ভয়েস ইন্টারভিউ অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সামিনেশন হোল্ড হচ্ছে 28/5/2023। তো এখান থেকে কিন্তু আপনাদের নামগুলো চেক করতে পারেন, কিংবা আমাদের রোল নাম্বার দিয়ে কীভাবে হচ্ছে আমাদের নাম চেক করবেন তার জন্য আমার নিচে হচ্ছে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা যে ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম সেই ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আমাদের আসতে হবে। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে বলে যাচ্ছে রিটেন এক্সাম, ঠিক আছে, যে ডেটে আমরা এক্সাম দিয়েছিলাম সেই এক্সামের ডেটটা বলে দেওয়া আছে, রেজাল্ট ডাইরেক্ট। তো এখানে পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি বা হেল্পার পদে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের কিন্তু রোল নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই যে সার্চ বাটন আছে এই জায়গাটা হচ্ছে আমরা ক্লিক করবেন। করে দেওয়ার পরে নিচে কিন্তু আমরা দেখতে পাবেন এখানে এখানে কিন্তু আমাদের রোল নাম্বার দিয়ে দেওয়া আছে, তারপরে কিন্তু নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান নেম, আমরা যারা হচ্ছে এক্সাম দিয়েছেন তাদের নামটা কিন্তু এখানে দেখতে পাবেন। তার ওপরে কি বলে দেওয়া আছে, ইউ হ্যাভ বিন হচ্ছে সিলেক্টেড ফর ভাইভা ভয়েস ইন্টারভিউ। তো আমরা যদি সিলেক্টেড হই এখানে কিন্তু সিলেক্ট দেখাবে, নাহলে কিন্তু আমাদের নট সিলেক্টেড কিন্তু এখানে দেখাবে। এইভাবে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু আমরা চেক করে নিতে পারবেন। তো চলো বন্ধু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।